পাঁচ ক্রিকেটার যারা আন্তর্জাতিক এবং অনূর্ধ্ব ১৯ দুটি ভিন্ন দেশের হয়ে খেলেছেন। কিছু সেরা ক্রিকেটার আজ অনূর্ধ্ব ১৯ সার্কিটে দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে এসেছেন। জুনিয়র দলের অংশ হিসাবে জাতির প্রতিনিধিত্বকারী একাধিক ক্রিকেটারের মধ্যে কয়েকজন তাদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে সম্পত্তি জানায়, তবে তাদের বেশিরভাগেরই তাদের ১৯ বছরের ক্যারিয়ার এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের মধ্যে একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে। কিছু ক্রিকেটার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলার সময় তাদের জন্মের দেশটির প্রতিনিধিত্ব করেছেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আলাদা জাতির প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এই ধরনের পুরুষরা হয় সুযোগের অভাবে বা কিছু ব্যক্তিগত সমস্যার কারণে সম্পূর্ণ ভিন্ন অঞ্চলে পাড়ি জমান, যা দুটি সাধারণ কারণ। ইমরান তাহির দক্ষিণ আফ্রিকা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সাদা বলের ক্রিকেটে অনস্বীকার্যভাবে সেরা স্পিন বোলার। একজন পাকিস্তানি বংশোদ্ভূত হিসেবে তিনি তাদের অনূর্ধ্ব ১৯ দলে ছিলেন। ১৯৯৯ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও খেলেছেন। পাকিস্তান এ এবং পাকিস্তান অনূর্ধ্ব ১৯ খেলায় অংশ নেওয়া সত্ত্বেও তাহির জাতীয় দলে জায়গা পেলেন না টিম পাকিস্তানে। ইমরান তাহির ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বাসিন্দা হয়েছিলেন এবং ২০১১ সালে প্রোটিয়াদের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। এই লেগ স্পিনারের সীমিত ওভারের দুর্দান্ত রেকর্ড রয়েছে। তিনি ১০৭ ওয়ানডেতে ১৭৩ উইকেট এবং ৩৫টি টি টোয়েন্টিতে ৬৩টি উইকেট নিয়েছেন। ২০১৯ বিশ্বকাপের পরে ৪১ বছর বয়সে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, তবে তিনি স্বল্পতম ফর্মেটি চালিয়ে যাওয়ার তার উদ্দেশ্য ঘোষণা করেছিলেন। কলিন ডি গ্র্যান্ডহোম শক্তিশালী ব্যাটিং অলরাউন্ডার এবং বলের সাথে সমানভাবে কার্যকর। কলিন ডি গ্র্যান্ডহোম নিজেকে নিউজিল্যান্ডের ফর্মেটের নিয়মিত ফিক্সচার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। হারারে জন্মগ্রহণ ডি গ্র্যান্ডহোম ২০০৪ জিম্বাবুয়ের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে স্থান পেয়েছেন। উন্নত সুযোগের সন্ধানে তিনি নিউজিল্যান্ডে চলে এসেছেন। কলিন ডি গ্র্যান্ডহোম ব্ল্যাক ক্যাপসের প্রতিনিধিত্ব করার সুযোগটি ২০১২ সালে তার জন্ম জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এসেছিল। বর্তমান দ্রুত এগিয়ে ৩৩ বছর বয়সে এই কিউইদের হয়ে ২৪ টেস্ট, ৪২ ওয়ানডে এবং ৩৬টি টি টোয়েন্টি খেলেছেন। তিনি তার চতুর্থ দক্ষতার মাধ্যমে যে কোনো গেমকে মাথা ঘুরিয়ে দিতে পারেন। ডি গ্র্যান্ডহোম নিউজিল্যান্ড দলের অংশ ছিলেন, যেটি ২০১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। গ্র্যান্ট এলিয়ট বিশ্বকাপের প্রথম ফাইনালে নিউজিল্যান্ডের ৬টি ছুঁড়ে ফেলার স্মৃতিতে চিরকাল থাকবেন। ২০১৫ বিশ্বকাপটি প্রথম প্রতিযোগিতা ছিল যেখানে ব্ল্যাক ক্যাপস অস্ট্রেলিয়ার কাছে হেরে ফাইনালে উঠেছিল। টুর্নামেন্টের সিদ্ধান্তে তাদের জায়গা সিলমোহর করার জন্য ডেলি স্টেনকে লং অনের মাধ্যমে শট ফেলা চিরকালের জন্য ভক্তদের মনে গেঁথে যায়। জোহানেসবার্গে জন্মগ্রহণকারী এলিয়ট দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯৯ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছিলেন এবং ৬টি খেলায় ৩২.৫০তে ১৩০ রান করেছিলেন। ২০০১ সালে তিনি ওয়েলিংটনে পাড়ি জমান এবং ২০০৮ সালে নিউজিল্যান্ডের হয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে গ্র্যান্ট এলিয়ট ৫টি টেস্ট, ৮৩ ওয়ানডে এবং ১৭টি টি টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। টিম মুরতাগ একজন শীর্ষস্থানীয় আইরিশ ক্রিকেটার। তিনি ২০১২ সালের জুনে আয়ারল্যান্ডের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ২০০০ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের স্কোয়াডের অংশ হিসেবে মুরতাগ ১৭.২২ গড়ে ৫টি খেলায় ৯টি উইকেট তুলেছিলেন। ৯টি উইকেট এসেছিল ৩.৯২ এর অর্থনৈতিক হারে। ২০০৮ সালের কাউন্টি মরশুমটি লন্ডনে জন্মগ্রহণকারীদের সাথে মিডলসেক্সের ফর্মেটগুলিতে ১০৪ উইকেট নিয়ে এসেছিলেন, তা সত্ত্বেও ইংলিশ নির্বাচকরা তাকে উপেক্ষা করেছিল। ২০১১ সালে কাউন্টির ঘরোয়া মরশুমে মুরতাগ ২০.১১ গড়ে ৮০ উইকেট নিয়েছিলেন, নির্বাচকরা তাকে আবার উপেক্ষা করলেন। ২০১২ সালে ডানহাতি এই বোলার তার দাদা দাদি থাকায় আয়ারল্যান্ডে যাওয়ার সুযোগ দেখেছিলেন। ৩৮ বছর বয়সে এই খেলোয়াড় আয়ারল্যান্ডের হয়ে ৫৮ ওয়ানডে ৩টি টেস্ট এবং ১৪টি টি টোয়েন্টিতে অংশ নিতে পেরেছেন। লর্ডসের ইংল্যান্ডের বিপক্ষে গত বছরের মধ্যকার একমাত্র টেস্টে তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। নভেম্বর ২০১৯ মুরতাগ আয়ারল্যান্ডের দায়িত্ব থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছিলেন, তবে তিনি মিডলসেক্সের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। ক্রেগ কিসওয়েটার ২০১৫ সালে ডেভিড উইলির ডেলিভারি তার গ্রিল ভেঙে ব্যাটসম্যানদের মুখে আঘাত করার পরে ক্রেগ কিসওয়েটারের ক্যারিয়ার হঠাৎ শেষ হয়। এটি কিএস স্টারের নাক ভেঙেছিল, তার চোখের সবকটা ক্ষতিগ্রস্ত করেছিল এবং অবশেষে তাকে ফিরে আসার সুযোগ পেলে অবসর নিতে বাধ্য করেছিল। এই রক্ষক ব্যাটসম্যান ২০০৬ সালের অনূর্ধ্ব ১৯ আফ্রিকান বিশ্বকাপের দলে দক্ষিণ আফ্রিকার দলের অংশ ছিলেন এবং তিনি জোহানেসবার্গে জন্মগ্রহণ করেছিলেন। ক্যাস ওয়েটার তার পূর্বসূরীদের অনেকের মতোই ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে ২০১০ সালের ফেব্রুয়ারিতে তিনি ইংল্যান্ডের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ইংলিশ দলের ডানহাতি ব্যাটসম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ২০১০ সালে তাদের প্রথম আইসিসি ট্রফিতে ক্যাপটাল্ট করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা।
2010 সালের ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে 63 রানের মতো 32 বছর বয়সী ক্রাচ 222 রান করেছেন। পরবর্তী বছরগুলিতে তিনি জানুয়ারিতে 2013 সালে আসন্ন 46টি ওয়ানডে ম্যাচে দলে এবং বাইরে ছিলেন। 2012 সালে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে 25টি টি টোয়েন্টি ফাইনালের ফাইনাল খেলেছিলেন। সো ডিয়ার ফ্রেন্ডস, এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।